بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان আসসালামু রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তানজীর আহমেদ ভাই সৌদারা থেকে জানতে চেয়েছেন, কাবার দেওয়াল এবং কাবার অন্যান্য জায়গায় স্পর্শ করা নেকির উদ্দেশ্যে এর বিধান কি? ভাই একটা ফতোয়া শোনাচ্ছি, হুকমুত তামাসসুহি বিহিতানিল কাবা, কাবার দেওয়াল স্পর্শ করা এবং কাবার চাদর কিংবা কাবার গিলাফ এবং অন্যান্য কোন অংশকে স্পর্শ করা নেকির উদ্দেশ্যে এর বিধান কি? আল্লামা ইবনে বাজ রাহিমাহুল্লাহ ফতোয়া দিচ্ছেন, বিদআতুন, এটা হচ্ছে বিদআত, হুকমুহা আন্নাহা বিদআতুন মা ইয়াজুজ, এই ধরনের স্পর্শ হচ্ছে বিদআত, এটা জায়েজ নয়, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজ করেননি। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দ। অন্য একটা হাদিসে বলা হয়েছে, মান হাদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দ। যে ব্যক্তি এমন কোন কাজ করবে যে কাজ শরীয় সম্মত নয়, কিংবা এমন নতুন কাজ যেটা দিনের মধ্যে সৃষ্টি করবে যা তার সঙ্গে দিনের কোন সম্পর্ক নেই, সেগুলো হচ্ছে প্রত্যাখ্যাত। যে আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, ইয়াকুম ও মুহদাসাতিল উমুর, নিত্য নতুন আবিষ্কার থেকে তোমরা বেঁচে থাকবে, ফা ইন্না কুল্লা মুহদাসাতিন বিদআ, কারণ প্রত্যেকটি নতুন জিনিস দিনে হচ্ছে বিদআত, ওয়া কুল্লু বিদআতিন দলালা, আর প্রত্যেকটি বিদআত হচ্ছে কি ভ্রষ্টতা। বিদায় কোন ব্যক্তি যদি উদ্দেশ্য করে যে কাবার দেওয়ার স্পর্শ করলে কিংবা কাবার গিলাফ স্পর্শ করলে বরকত হয়, তাহলে এটা হচ্ছে এক ধরনের শিরিক। আর যদি তার ধারণা হয় যে কাবা হচ্ছে বাবরকত বা বরকতময়, বিদায় কাবার দেওয়ার স্পর্শ দেওয়াল স্পর্শ করা কিংবা কাবার চাদর স্পর্শ করা এটা বরকতের কাজ, তাহলে এটা হচ্ছে বিদাত, কারণ আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম হাজিরা আসবাদ এবং রুকনে ইমানি ছাড়া আর কোন জিনিসকে স্পর্শ করেননি। হাজিরা আসবাদকে স্পর্শ করা এবং চুমু খাওয়া যায়, আর রুগ্ন ইয়ামানিকে শুধুমাত্র স্পর্শ করা যায়, চুমু খাওয়া যায় না, এটাই হচ্ছে শরীয়তের বিধান।